হ্যালো পেন আপনাদের টেকনিক বানা টেকনিক বোল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত বা একটা ফ্রেশ টেকনিক ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম তো আজকে আমি যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি হলো কি যে আপনি কিভাবে একটি মোবাইল থেকে দুটি হোয়াটসঅ্যাপ দুটি ফেসবুক দুটি ইনস্টাগ্রাম দুটি মেসেঞ্জার কিভাবে ইউজ করবেন বা দুটি এখন একসাথে কিভাবে পরিচালনা করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকের তো আবার অনেকে অনেক অনেক যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইউটিউব বা যে কোনো অ্যাপ্লিকেশনে দুটি করে ইউজ করবেন কীভাবে তো সেটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে তো ফ্রেন্ড আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ স্কিপ করলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে এবং শেষ পর্যন্ত দেখলে কোনো অসুবিধা হবে না তো ফ্রেন্ড ধৈর্য সহকারে আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আপনি কীভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার বলতেছি আপনি কিভাবে একটি মোবাইল থেকে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফেসবুক অ্যাকাউন্ট দুটি ইনস্টাগ্রাম বা যে কোনো মেসেঞ্জার দুটি অ্যাকাউন্ট একসাথে পরিচালনা করবেন বা তো তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন তৈরি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে প্যারালাল স্পেস তো প্যারালাল স্পেস আপনি টাইপ করে দিবেন তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে পি এ আর এ ডবলএল ই এল পেরাল স্পেস এস পি এ সি ই স্পেস দিয়ে সার্চ করবেন পেরালাল স্পেস দিয়ে সার্চ করে সেটিকে ইনস্টল করবেন সেটিকে ইনস্টল করার পর আমার অলরেডি ইনস্টল করেছে তাই আমাকে ওপেন গেছে তো আমি ওপেন করবো আপনারা ইনস্টল করে ওপেন করবেন তো সেখানে কিছু রুলস আছে সেই রুলসগুলি আপনাকে ফলো করতে হবে এবং আপনাকে আস্তে আস্তে ভিতরে ঢুকে আপনার যে দ্বিতীয় অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে অর্থাৎ আপনার এক নম্বর অ্যাকাউন্টে যদি আগের থেকে লগ ইন করে থাকে তাহলে আপনার যে দু নম্বরটি সেই দু নম্বরটি এসে করতে হবে তো এখানে কি হচ্ছে ইন অর্ডার টু ইমপ্রুভ আওয়ার প্রোডাক্ট উই ইট কালেক্ট তো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে দেবেন সবগুলোকে অ্যাকসেপ্ট না করলে একটু প্রবলেম দেখা দিতে পারে আপনার অ্যাপ্লিকেশনের ওয়ার্ক করতে তো আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হলো কি যে আপনি যখন এই যে দেখুন এখানে একটি অ্যাপ অ্যাপস একটা যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখানে প্লাস এখানে ক্লিক করবেন আপনি এখান থেকে কটি আপনি ডবল ডবল করতে চান বা কটি অ্যাপ্লিকেশন আপনি ডবল করতে চান সেখান থেকে একটু সিলেক্ট করুন কী কাপ্লিকেশন রক তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সাধারণত আমি ম্যাসেঞ্জার তো ম্যাসেঞ্জার এবং ফেসবুকে আমি আপনাকে দেখানোর জন্য এই দুটি অ্যাপ টু প্ল স্পেস যোগ করলাম তো এই দুটিকে যোগ করার পরে দেখুন তো চলে আসছে তো আমি প্রথমেই ফেসবুকে লগ ইন করবো তো ফেসবুকে লগ ইন করবো তো স্পেস মোড এনেবেল 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 করতে হবে তো স্টার্টিং লাইট তো ক্লোজ এগুলো অ্যাড কয়েকটি অ্যাড আসবে অবশ্যই কারণ অ্যাপ্লিকেশন যখন তৈরি করে তখন তারা অ্যাড দিয়ে দেয় তো সে প্রবলেম নেই সেটিকে ক্লোজ করে দেবেন তো আপনাদেরকে একটু লোডিং হতে মানে লোডিং হতে একটু সময় লাগবে তো ধৈর্য সহকারে দেখবেন ফ্রেন্ড শেষ নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না এবং তার জন্য আমি কিন্তু দোষারোপ নই আমি আপনাদেরকে শেষ পর্যন্ত ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো কি করে কি করতে হবে তো আমি প্রথমে আমার এক নম্বর অ্যাকাউন্ট প্রসেন রয় যেটি আমার মেন অ্যাকাউন্ট সেটি আমার ইনস্টল করে আছে আমার লগ ইন করা আছে তো আমার যে দ্বিতীয় অ্যাকাউন্ট ও আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য তো তো এখানে লগ ইন করতে হবে আমার দ্বিতীয় অ্যাকাউন্টটি তো তার জন্য আমি ভিডিওটি একটু পাস করতেছি তো আমার পাসওয়ার্ড ইস্যু করেছে আমি লগ ইন করবো এখন তো ওকে সেফ পাসওয়ার্ড ওকে হুম চলে আসছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন উপরে আমার এই টিভি আইকনটা আমার প্রোভাইল পিসে যে টিভি এটা আমার দ্বিতীয় এখন এবং প্রথম একন আমার প্রথমে চলে এসেছে দেখুন প্রসেন রায় আমি সাপোর্ট সাব ইউটিউবে একটি পোস্ট করেছি তার জন্য এটা আমার মেন এখন বুঝলে এটা আমার কিন্তু মেন অ্যাকাউন্ট ঠিক আছে এটা আমার মেন অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে আমার লগ ইন করে আছে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো এই যে দেখুন এখানে আমার চলে আসছে টিভি তো দেখুন আমি হোম বটন দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পরে ফ্রন্ট পেজে যে লাইটটি আছে সেই লাইটটি আমি অন করবো বা লগ ইন করবো লগ ইন তো আমার হয়েই আছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এটিকে করতেছি এই দেখুন চলে এসছে চলে আসছে দেখলেন তো এইভাবে আপনি যে কোনো দুটি একান্ট আপনি ইউজ করতে পারেন এবার যদি আপনি মেসেঞ্জার করতে চান তাহলে ঠিক আছে আপনাকে আমি মেসেঞ্জার দেখাই দিচ্ছি তো আপনি আবার প্যারালাল স্পেসে বা এখানে যে প্যারালাল স্পেসে একটা আইকন চলে আসছে সেই আইকনে ক্লিক করবেন সেই আইকনে ক্লিক করার পর সেই আইকনে ক্লিক করার পর আপনি একইভাবে আপনার দ্বিতীয় কান্টের মেসেঞ্জার চেক করবেন তো আপনাকে ম্যাসেঞ্জারের মেসেঞ্জার ঠিক আছে মেসেঞ্জারে ক্লিক করবেন মেসেঞ্জারে ক্লিক করার পর আপনাকে যেটা প্রথম করতে হবে দ্বিতীয় অ্যাকাউন্টটা আগে লগ করতে হবে তারপর ইউজ করতে পারবেন তো আপনাকে লগ ইন করার জন্য আপনাকে যেখানে যেতে হবে তো সেখানে গিয়ে আপনি সেটাকে অন করে নিয়ে আপনার থেকে লগ অপশন চলে আসবে তো আমার একটু কন্টিনিউ টু ইউটিউব প্রশেন তো কন্টিনিউ আবার যেহেতু স্পেসি আগে ফেসবুকটা করে নেবেন তাহলে মেসেঞ্জারটা আপনার থেকে একটু সহজ সুবিধাজনক হয়ে যাবে ঠিক আছে সুবিধাজনক হবে টর্ন অন টর্ন অন করে দেবেন কার নোটিফিকেশন পেতে আপনি টর্ন বটনটি একটু এলাউ চাইবে তো সেটি সেই বটনটি এলাউ করে দেবেন এলাউ করে দেওয়ার পরে দেখুন চলে আসছে ফোন নাম্বার চাচ্ছে হু আর টু ক্যান পিপল ইউজ টু রেস ইউর পিপল অ্যাট ইউর কন্ট্যাক্ট ইফ তো সাধারণত আমি একটা নাম্বার দিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার দ্বিতীয় অ্যাকাউন্টের মেসেঞ্জার শুরু চালু হয়ে গেছে তো আমার দ্বিতীয় অ্যাকাউন্টের প্রোফাইলটা আপনাকে একটু দেখাই দিই তো দ্বিতীয় অ্যাকাউন্টের আমার এই যে আমার দ্বিতীয় অ্যাকাউন্টের প্রোফাইল এবং প্রথম অ্যাকাউন্টের আমার যে ফার্স্ট প্রোফাইলের অ্যাকাউন্টে ম্যাসেঞ্জারে সেটি আপনাকে দেখা দিচ্ছি সেটি আপনাকে দেখানোর জন্য আমাকে প্রথম এই যে প্রথম ম্যাসেঞ্জার আমার যে ফোন পে যে ম্যাসেঞ্জারটি আছে সেই মেসেঞ্জারে আমি ক্লিক করলাম সেই ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে দেখুন যে অ্যাকাউন্টটি আপনি এই যে দেখুন আমার প্রথম অ্যাকাউন্টের প্রথম ম্যাসেঞ্জার এটা ঠিক আছে তো ফ্রেন্ড ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর আপনার কমেন্ট মতামত জানার জন্য আমি অপেক্ষা করে থাকবো এবং নতুন নতুন কিছু ফিচার বা নতুন নতুন টেকনিক বিষয়ের ভিডিও আপলোড করতে আপনার আমাকে সাহায্য করুন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে আমি অনুরোধ করবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বিলগণের টেমে আমার সাথে থাকুন কারণ আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনি পেতে আপনার বিল অ্যাকাউন্টে অতি জরুরি তো তাই বিল অ্যাকাউন্টে অবশ্যই টিপে দেবেন তো ধন্যবাদ বন্ধু আমার ভিডিওটি দেখার জন্য শুভবিতে